সম্প্রতি কৃষ্ণকলি ধারাবাহিকের নতুন একটি প্রোমো সামনে এলো, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কৃষ্ণার বিয়ে হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা লাইক দিয়ে দেখবেন। সো ভিউয়ার্স, জি বাংলার একটি জনপ্রিয় এবং বহুল চর্চিত একটি ধারাবাহিক হলো কৃষ্ণকলি। রোজ রাত 7টার স্লটে সকলে বসে পড়ে কৃষ্ণকলি সিরিয়ালটি দেখার জন্য। কৃষ্ণকলি সিরিয়ালটি 900 এপিসোড পার করে ফেলেছে আর সিরিয়ালটি এখনও সমানভাবে জনপ্রিয়ই রয়ে গিয়েছে। সিরিয়ালটির টিআরপির দিক থেকেও বেশ এগিয়েই থাকে, বেঙ্গল টপারও হয় সব সময় প্রায়। এবার সিরিয়ালকে আকর্ষণীয় করতে আরও একটি নতুন প্রোমো সামনে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে শ্যামা এবং নিখিলের মেয়ে কৃষ্ণাকে বন্দি করে রাখছে তাদের শত্রু রাধারানী এবং নিখিলের মাস্তুতো বোন। আর সেদিনই ছিল শ্যামা এবং নিখিলের মেয়ে কৃষ্ণার ফাইনাল রাউন্ড গানের। তার পরবর্তীতেই দেখানো হচ্ছে যে কৃষ্ণার সাথে অনিরুদ্ধর বিয়ে হয়ে গিয়েছে আর অনিরুদ্ধ এবং কৃষ্ণা সকলে মিলেই চলে গিয়েছে গানের ফাইনাল রাউন্ডে গান গাইতে। তবে সকল আশা পূর্ণ হতে যাচ্ছে, এবার কৃষ্ণার সাথেই বিয়ে হতে চলেছে অনিরুদ্ধর। সিরিয়ালকে আকর্ষণীয় করার জন্যই 18 বছর এগিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণকলি সিরিয়ালটি। আর এবার সামনে এলো আরও একটি নতুন প্রোমো, বিয়ের প্রোমো। সো ভিউয়ার্স, কৃষ্ণা এবং অনিরুদ্ধর বিয়ের এই নতুন প্রোমোটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।